আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি চব্বিশ ব্যাচ আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা রাজশাহী বোর্ডের প্রশ্ন সমাধান করব। তোমাদেরকে আমি বলেছিলাম যে আর একটা ক্লাসের মধ্যে আমি বাকি তিনটা বোর্ড সমাধান করব কিন্তু রাজশাহী বোর্ডের স্টুডেন্ট সংখ্যা এবং তাদের চাওয়া অনুসারে আমি রাজশাহী বোর্ডের জন্য আলাদাভাবেই একটা ভিডিও বানাচ্ছি রাজশাহী বোর্ড শুধু না তার সাথে যতগুলা বোর্ড আছে সব বোর্ডগুলার স্টুডেন্ট যারা দেখছ তারা যদি এই ক্লাসটা দেখো তাহলে হয়তোবা তোমরা বুঝতে পারবা যে বিগত ক্লাসগুলোর মতো করে কোন কোন পরিচ্ছেদ থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং আমরা জানতে পারবো যে আমাদের আসলে কোন কোন পরিচ্ছেদগুলো একটু ভালো মতো পড়া উচিত তো আমরা আর দেরি না করে আমরা শুরু করে দিতে পারি আমাদের রাজশাহী বোর্ড প্রশ্ন সমাধানের এই আজকের ক্লাসটা এখন আমরা যদি একটু প্রথম প্রশ্নের দিকে তাকাই দেখি প্রশ্নটা কি করছে নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটি কোন ধরনের বাক্য তো একটু বেসিক দিয়ে পড়াই যেভাবে আমি পড়াই তো এখানে আমরা জানি যে গঠন অনুসারে বাক্য তিন প্রকার তোমরাও এটা খুব ভালো মতো জানো যে গঠন অনুসারে গঠন অনুসারে বাক্য তিন প্রকার ঠিক আছে এটা কি আমাদের যারা স্টুডেন্টরা আছো তারা ইংরেজিতেও এটা পড়ছো যে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আচ্ছা তিন ভাগে ভাগ করা যায় তার মানে একটা হচ্ছে সিম্বল যেটাকে বাংলায় বলতেছি আমরা সরল বাক্য সরল বাক্যটা আসলে কি যেই বাক্যে একটা কর্তা একটা কর্তা থাকবে এবং একটাই সমাপিকা ক্রিয়া থাকবে এই ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট সক্রিয়া সক্রিয়া মানে কিন্তু সক্রিয় বাক্য না আসলে সমাপিকা ক্রিয়া বুঝাচ্ছি যৌগিক বাক্য ইংরেজিতে এটাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স সবাই জানো তোমরা কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা এই কম্পাউন্ড সেন্টেন্সটা কি কম্পাউন্ড সেন্টেন্সটা কিন্তু দুইটা সিম্পল বাক্যের সম্মিলনেও হতে পারে একটা জটিল বাক্য এবং আরেকটা সরল বাক্যের কম্বিনেশনেও হতে পারে কিংবা দুইটা জটিল বাক্যের কম্বিনেশনেও হতে পারে হতে পারে এরপরে মিশ্র বাক্য এবং জটিল বাক্য এরা আসলে একই এরাই ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স এখানে কি থাকে জানো কমপ্লেক্স সেন্টেন্সে একটা আশ্রিত খণ্ড বাক্য থাকে এবং একটা প্রধান খণ্ড বাক্য থাকে কি থাকে একটা একটা আশ্রিত খণ্ড বাক্য আশ্রিত আর একটা প্রধান খণ্ড বাক্য প্রধান খণ্ড বাক্য আচ্ছা এখন প্রধান খণ্ড বাক্যটা না একটা সিম্পল সেন্টেন্স বা একটা সরল বাক্যের মতো হয় সিম্পল সেন্টেন্সের মতো আর যেটা আশ্রিত খণ্ডবাক্য সেটা কেমন হয় সেটা একটা কর্তা থাকে সেখানে এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকে সমাপিকা না কিন্তু একটা অসমাপিকা ক্রিয়া কি থাকবে একটা কর্তা একটা কর্তা এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকবে এইটা হচ্ছে এই প্রত্যেকটার এই প্রত্যেকটার একটা আমি বলতে পারি যে অসমাপিকা ক্রিয়া স্ট্রাকচার এখন নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এইটা কোন বাক্য আমি বলবো এটার অ্যান্সারটা হচ্ছে এটা একটা যৌগিক বাক্য বা এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কিভাবে যৌগিক বাক্য একটা যৌগিক বাক্য চেনার উপায় আছে সেখানে এবং থাকতে পারে কিন্তু থাকতে পারে কমা থাকতে পারে কোলন থাকতে পারে এই সাইনগুলা থাকতে পারে ঠিক আছে এখানে কিন্তু কমা আছে তো আমরা একটু চেক করি বইয়ের সাথে বই কি বলে দেখো দুই বা ততোধিক কয়টা দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় সেটাকে আমরা বলি হচ্ছে যৌগিক বাক্য সেখানে কি কি থাকতে পারে সেখানে এবং ও আর অথবা বা কিংবা কিন্তু অথচ সেজন্য ফলে এই যোজকগুলা থাকবে এই যোজকদের কাজ কি কানেক্ট করা দুইটা বাক্যকে কানেক্ট করবে দুইটা বাক্যের বর্গকে কানেক্ট করবে ঠিক আছে অথবা দেখো এই যে কমা ড্যাশ ইত্যাদি থাকবে এখন তোমাদের এটা সেমিকলন উদাহরণটা কোথায় আছে একটু উদাহরণটা কোথায় আছে এখন আমরা এটা একটু দেখার চেষ্টা করি তোমরা একটু ভালো মতো খেয়াল করলে দেখতে পাবা যে এখানে যখন আসবা লেখা কি যদি নিয়মিত সাঁতার কাটো তবে স্বাস্থ্য ভালো থাকবে এটা একটা জটিল বাক্য এটাকে যৌগিক যখন করছে তখনও আসছে নিয়মিত সাঁতার কাটুক স্বাস্থ্য ভালো প্রশ্ন করতে পারো তোমরা এখানে একটা একটা কমা কমা এখানেও অথচ আপনি বললেন যে কমা থাকলে আপনি বললেন যে কমা যদি থাকে আমাদের বাক্যে তবে সেটাকে আমরা হচ্ছে যাতে যৌগিক বাক্য ধরি তার আগে একটা জিনিস দেখো কমা থাকলেই কি হবে না জটিল যেই বাক্যটা মনে রেখো সেখানে একটা সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম থাকে সাপেক্ষ যোজক বা সর্বনাম থাকে কিভাবে আছে ভাই একটু দেখায় দেন এই যে দেখো যদি এবং তবে এরা তো সাপেক্ষ যোজক আর সাপেক্ষ যোজক কোথায় থাকে সাপেক্ষ যোজক থাকে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে এখন কমপ্লেক্স সেন্টেন্স মানে কি কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বা মিশ্র বাক্য এই কারণে কমা আমরা দুই ক্ষেত্রেই দেখতে পাই কিন্তু তোমার আরও সাইনগুলাকে এল এলিমিনেট করতে হয় তার মানে আমাদের অ্যানসার হচ্ছে যৌগিক বাক্য তো আমরা একটু স্লাইডে ফিরে যাই হলো হচ্ছে যৌগিক বাক্য এটা আমাদের প্রথম উত্তর শিক্ষককে জানাও এ বাক্যে শিক্ষককে কোন কারকের উদাহরণ আচ্ছা ভালো কথা একটু বেসিক জানার চেষ্টা করি প্রথমত কারক কোনটা হয় বাক্যে তুমি যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করো কে অথবা কারা দ্বারা যদি প্রশ্ন করক ক্রিয়াকে তবে তুমি কি পাবা তুমি কর্তা কারক করণ কারক কোন কিছুর উপায় উপায় কিংবা সহায়ক এই জিনিসগুলা যদি তোমরা পাও তবে সেটা হয় হচ্ছে করণ কারক ঠিক আছে কোনো কিছুর উপায় যেমন ধরো ভেড়া দিয়ে জমি চাষ করা যায় না তাহলে জমি চাষ করার উপকরণ হিসেবে কি ধরছে ভেড়া ধরছে তাহলে এটা করন কারক হবে এবার একটু দেখো অপাদান কারক অপাদান কারক হচ্ছে কোনো কিছুর উৎস কোন কিছুর থেকে পড়ে গেল এই যে উঁচু কাপটা কি উঁচু টেবিল তখন এটা হতো অপাদান কারক এখন কর্মকারক যদি হয় আমরা কিভাবে কর্মকারক খুঁজে পাবো আমরা খুঁজে পাবো হচ্ছে কি অথবা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তবে আমরা কর্মকারক খুঁজে পাবো একটা বাক্যে এখন এই যে এগুলা একটু এলিমিনেট করো এবার ক্রিয়া কোনটা যে শিক্ষককে জানাও তার মানে আমাদের জানাও এইটা হচ্ছে ক্রিয়া এখন এই ক্রিয়াকে তুমি প্রশ্ন করো প্রশ্ন করো কি জানাও শিক্ষককে জানাও এটা কি কোনো জাস্টিফাইড অ্যান্সার না তার মানে এই কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলাম না আমরা কাকে দ্বারা যদি প্রশ্ন করি প্রশ্ন কাকে জানাও তখন সে অ্যান্সার দিবে যে শিক্ষককে জানাও শিক্ষককে জানাও তার মানে এই যে অ্যান্সারটা তো পাওয়া গেলো সুতরাং এইটা হবে আমাদের কর্ম কারক এইটা হবে আমাদের কর্মকারক বুঝতে পারলা এই যে শিক্ষককে জানাও এই বাক্যে কর্মকারক হচ্ছে শিক্ষককে ডান ওকে প্রশ্নটা একটু খেয়াল করো মরি তো মরবো এই বাক্যে তো কোন প্রকারের ক্রিয়া বিশেষণ ওকে ফাইন ক্রিয়া বিশেষণ গুলা চেনার উপায় আমি গতবারই বলে গেছিলাম তোমরা জাস্ট মনে রাখবা কি যে বানাতো ধরো কোনো খাবার যদি আমাদের ভালো না লাগে তো আমরা কি বলি আরে কি যে তো আমার খাইতেই ভালো লাগতো এই যে এই বাক্যের মধ্যেই সব আছে এই যে বাক্য তো না এই যে দেখো কি যে বা না এবং তো কি যে বা না তো এইগুলা হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ এগুলো হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ তাহলে এটার অ্যান্সার আসতেছে হচ্ছে পদানু ক্রিয়া বিশেষণ ঠিক আছে এটার অ্যান্সার আসতেছে হচ্ছে পদানুক্রিয়া বিশেষণ এখন তুমি দেখো তো কাল ক্রিয়া বিশেষণ ধরো কালবাচকের ভিতরে হতে পারে কি হতে পারে তোমাদের তোমাদের বইতে বইতে উদাহরণ দেওয়া দেওয়া আছে আছে হচ্ছে ধরো আজকাল কিংবা যথা সময় যথা সময় এইগুলা হচ্ছে কালবাচক ক্রিয়া বিশেষণ ধরনবাচকের ভিতরে কি হতে পারে ধরনবাচকের মধ্যে হতে পারে ঠিকভাবে ঠিকভাবে এটা একটা ধরন ঠিকভাবে কাজটা করো এটা একটি কাজ করার ধরনটা ঠিকভাবে হতে হবে টিপ টিপ করে বৃষ্টি পড়ে এই যে টিপ 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 এইটা কি হবে এইটা হবে ধরন বাচক ক্রিয়া বিশেষণ আর নেতিবাচক কোনটা হবে বলতো না নি নেই এই যে না এই নি এবং নেই এগুলো হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ বেসিক সহকারে আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করলাম তো তিন নম্বর প্রশ্নটা আমাদের শেষ এবার একটু চার নম্বর প্রশ্নের দিকে আসি কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে নাম হচ্ছে কর্মবাচ্য ক্রিয়াপদ কাকে অনুসরণ করে একটা বাক্যের কয়টা অংশ থাকে তো একটা বাক্যের যদি আমরা দেখি সাধারণত একটা বাক্যের তিনটা অংশ থাকে একটা অংশের নাম হচ্ছে কর্তা হ্যাঁ কর্তা যে ক্রিয়াটাকে সম্পাদন করে কর্ম যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় এবং আরেকটা হচ্ছে ক্রিয়া এইটা হচ্ছে একটা সাধারণ বাক্যের তিনটা অংশ এখন তোমাদের মনে রাখা উচিত যে কে যদি অনুসরণ করে ক্রিয়াটা তবে সেটা কর্তা বাচ্য তবে সেটা কর্তা বাচ্য এবং একটু মনে রাখো যদি কর্মকে অনুসরণ করে সেটা কর্মবাচ্য কর্ম বাচ্য আর সেটা যদি ক্রিয়াকে অর্থাৎ তোমাদের বইতে ক্রিয়া বিশেষ্য ব্যাপারটা আছে হ্যাঁ তো ওটা যেহেতু বেসিক না তারপর আমি বলে দিচ্ছি যে ক্রিয়াকেই যদি ক্রিয়া অনুসরণ করে তবে সেটা হচ্ছে কি বাচ্য হয় বলো তো ভাব বাচ্চ ভাব বাচ্চ এইবার তোমরা অ্যান্সারটা দাও কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে এই যে কর্ম ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করে তাহলে আমাদের কর্ম হলো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো এর পরের প্রশ্নে আসো যেমন কর্ম তেমন ফল এই বাক্যে কোন প্রকারের সর্বনাম আছে যেমন কর্ম তেমনটা কি তোমার ফলটা তেমনই হবে যেমন কর্ম তেমন ফল এখন তোমরা জানো এই বাক্যে যেমন এবং তেমন হ্যাঁ যেমন ডট ডট তেমন আচ্ছা আবার যে ডট ডট সে ঠিক আছে যিনি ডট তিনি এইগুলা কি হয় এইগুলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম হয় এগুলা কি এগুলা হচ্ছে সাপেক্ষ সর্বনাম এখন মনে রাখতে হবে যে সাপেক্ষ সর্বনাম কিন্তু বান্ডিলের মতো করে থাকে দুইটা চোরায় চোরায় থাকে এ দেখো ঝিমি তিনি যেমন তেমন যে সে তাহলে এটার অ্যান্সারটা কি হবে বলো তো এটার অ্যান্সারটা হবে সাপেক্ষ সর্বনাম সাপেক্ষ সর্বনাম আশা করি এই পার্টটা তোমরা বুঝতে পারছো এখন তোমরা যদি আরো ইন ডিটেইলে জানতে চাও তবে তোমাদের এই যে পরিচ্ছেদটাই তোমরা যখন যাবা এই পরিচ্ছেদটাই দেখো তোমরা এই পরিচ্ছেদটাই যাও সর্বনামের যে পরিচ্ছেদটা আছে সেই পরিচ্ছেদটাই যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি ক্রিয়ার একটু পরে আছে সর্বনামের পরিচ্ছেদ একটু নিচে এই যে ক্রিয়া সরি আমরা এখানে একটু আসি দাঁড়া আমি তোমাদেরকে একটু দেখাই দিই কোন পার্টটুকু তোমাদের একটু পড়ে রাখতে হবে বা মনে রাখতে হবে ঠিক আছে এখন পূরণবাচক সংখ্যা শব্দ এরপরে কি আছে এরপরে হচ্ছে আমাদের শব্দের শ্রেণী বিভাগ শব্দের শ্রেণী বিভাগের শুরুরটাই বিশেষ্য তারপরেরটাই হচ্ছে সর্বনাম এখন এই যে তোমাদের বইয়ের উনিশ নাম্বার যে পরিচ্ছেদটা উনিশ নাম্বার পরিচ্ছেদে দেখো একটু ভালো মতো দেখো তোমাদের কাছে চাইছে কি নির্দেশক সর্বনাম চায় নাই কিন্তু এখানে আছে এখানে কিন্তু আছে নির্দেশক সর্বনামটা অ্যাকচুয়ালি কি নির্দেশক সর্বনাম কিন্তু দুই প্রকার এই জিনিসটাও তোমাদের একটু মনে রাখতে হবে দুই প্রকার এই দুই প্রকারের ভিতরে একটা নির্দেশক হচ্ছে নিকট নির্দেশক একটা হচ্ছে নিকট নির্দেশক যে নিকটের মানুষের বা নিকটের কোনো বস্তুর পরিবর্তে যেই প্রোনাউনটা বসে সেটাই নিকট সর্বনাম আর একটা হচ্ছে দূর নির্দেশক সর্বনাম তো এই জিনিসটা একটু খেয়াল যে কারা একটু করো নিকট বলতে এ এই এরা ইনি অর্থাৎ কাছে যারা আছে আর দূর বলতে কি বুঝাচ্ছে দেখো তো ও ওই ওরা উনি ও মানে আমার কাছে তো নাই ওই আমার কাছে তো নাই ওরা উনি এরা তো আমার কাছে নাই এরা তো দূর নির্দেশক এই ব্যাপারটা তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে এবার দেখো পারস্পরিক যে সর্বনামটা আছে পারস্পরিক হ্যাঁ পরস্পর এবং নিজেরা নিজেরা দুইটা উদাহরণই আছে মাত্র দুইটা উদাহরণ বইতে আছে হ্যাঁ একটু মনে রাখো যে একটা হচ্ছে পরস্পর আর একটা হচ্ছে নিজেরা নিজেরা অর্থাৎ নিজেরা নিজেরা এই দুইটাই কিন্তু আমাদের পারস্পরিক সর্বনাম এবং সকল বাচক সর্বনাম বলতে কি বুঝায় তো সবাইকে বুঝায় না আমি কিন্তু কথার মাঝখানে সবাই কথাটা বলেই দিছি। এই দেখো সকলে সকলকে সবার সমস্ত সব কিংবা সবাই এগুলো কিন্তু সকল বাচক সর্বনাম যে একত্রে সকলকে বুঝাইতেছে গেছে এ ব্যাপারটাও একটু খেয়াল রেখো তোমরা এরপরের প্রশ্নটার দিকে আসো বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে চারটা অপশন আছে সমাস সমাস কি করে বলতো সমাস হচ্ছে বাক্যকে সংক্ষেপ করে তাই না সমাজ শব্দের অর্থ কি মিলন আমরা জানি না সমাজ শব্দের অর্থ কি সমাজ শব্দের অর্থ হচ্ছে মিলন সে কি করে সে এক পদে পরিণত করা এক পদে পরিণত করা অর্থাৎ সংক্ষেপণ করা উক্তি কি আচ্ছা বক্তার কথা উপস্থাপনের ধরনটাই হচ্ছে উক্তি বক্তার কথা উপস্থাপনের ধরনটাই হচ্ছে উক্তি এটাই আমাদের রাইট আনসার আর বাচ্চ কি বলতো বাচ্চ হচ্ছে প্রকাশভঙ্গি কথা উপস্থাপনের ধরন হচ্ছে উক্তি আর প্রকাশভঙ্গিটা হচ্ছে এই যে আমাদের বাচ্চ তাহলে এটাকে আমরা দিতে পারি এটা হচ্ছে প্রকাশভঙ্গি প্রকাশ ভঙ্গী যেভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি একটু ভালো মতো নোট করো এবং এভাবেই পড়ার চেষ্টা করো বিভক্তিটা কি বলতো বিভক্তি হচ্ছে এক প্রকার লগ্নক বিভক্তি কি এক প্রকার লগ্নক একটা বাক্য যখন পদে পরিণত হয়ে যায় তখন বাক্যের সাথে চারটা লগ্নক যুক্ত হতে পারে বা লগ্নক যুক্ত হতে পারে তোমরা জানো যে বিভক্তি বচন নির্দেশক কিংবা বলক তার ভিতরে অন্যতম হচ্ছে বিভক্তি এটার কাজ কি বিভক্তির কাজ হচ্ছে সম্পর্ক করিয়ে দেওয়া বাক্যের অন্যান্য পদের সাথে তো তোমরা জানো যে বিভক্তির দুই প্রকার একটা হচ্ছে নাম বিভক্তি যেটা আসলে কারক বিভক্তির মধ্যে পড়ে আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি হ্যাঁ যা ক্রিয়াপদ তৈরি করে ক্রিয়া বিভক্তি ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যখন যুক্ত হয় সে কি তৈরি করে ক্রিয়াপদ তৈরি করে এই যে বেসিকটা একটু পড়বা এরপরে কি আছে একটু দেখি ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে ইতিবাচক হয়ে গেছে নেতিবাচক আচ্ছা ভালো কথা এখানে চারটা অপশন আছে সবার আগে আমরা একটু অপরূপের দিকে খেয়াল করি অপ আচ্ছা আমি যদি বলি অপসংস্কৃতি অপসংস্কৃতি তখন অপ বলতে কি বুঝো তোমরা বলো তো উপসর্গে এই টপিকটা আছে উপসর্গ হচ্ছে দশ নম্বর পরিচ্ছেদ অপসংস্কৃতি মানে এই অপ বিকৃত বুঝায় না বিকৃত বা নষ্ট হ্যাঁ বা খারাপ আমরা বলতে পারি আলটিমেটলি খারাপ আমরা বলতে পারি খারাপ আচ্ছা তার মানে অপ কথাটার অর্থ কিন্তু খারাপ অথবা কুৎসিত খারাপ অথবা কুৎসিত কিন্তু আমরা যখন তার মানে অপরূপ মানে কি হওয়ার কথা ছিল রূপ মানে তো সৌন্দর্য বা চেহারা তাহলে অপরূপ যখন আমরা তোমাদেরকে বলতেছি তখন হওয়ার কথা ছিল না খারাপ চেহারা কুৎসিত চেহারা বাট অপরূপ কি বলো তোমরা বলো তো কাউকে কারো সৌন্দর্য দেখে যখন তোমরা বিমোহিত হও অনেক বেশি সুন্দর কাউকে তোমরা বলো অপরূপ সৃষ্টি বা অপরূপ চেহারা বা অপরূপ কিছু বলো না অনির্বচনীয় সৌন্দর্য বোঝাতে অপরূপ ব্যবহার করি তার মানে হওয়ার কথা ছিল খারাপ হয়ে গেছে ভালো তার মানে এখানে তো অর্থের উন্নতি হলো এখানে তো অর্থের উন্নতি ঘটল এবার দেখো তো গবাক্ষ তোমরা জানো এটা নিপাতনে সিদ্ধ সরসন্ধি গবক্ষ সরি গবাক্ষ হওয়ার কথা ছিল গবক্ষ আচ্ছা গো গো মানে তো গরু আর অক্ষ মানে কি অক্ষ মানে চোখ তাহলে গো অক্ষ বা গবাক্ষ মানে গরুর চোখ হওয়ার কথা কিন্তু এই গবাক্ষ মানে কি জানো গবাক্ষ মানে তো জানালা গবাক্ষ মানে কি জানালা তার মানে এই জায়গায় অর্থ টোটালি কোনো উন্নতি অবনতি না হয়ে অর্থটা পরিবর্তন হয়ে গেল তার মানে এই জায়গায় কি হয়েছে এই জায়গায় অর্থের পরিবর্তন হলো এইবার আসো জ্যাঠামি হ্যাঁ জ্যাঠামি আচ্ছা জ্যাঠা কারা হয় চাচা সম্প্রদায়কে জ্যাঠা বলি আমরা তো চাচা সম্প্রদায় কি হয় বলো তো সম্মানিত ব্যক্তিবর্গ থাকে না সম্মানিত যারা থাকে এরা কি থাকে সম্মানিত হুম সম্মানিত থাকে আচ্ছা হওয়ার কথা কি জ্যাঠামি মানে কি চাচার মতো যদি করি আমরা তাহলে আমরাও সম্মানিত হব কিন্তু জ্যাঠামি বলতে আমরা পাকনামি বুঝাই না তার মানে হওয়ার কথা ছিল সম্মানী হয়ে গেল পাকনামি করা তাহলে এই জিনিসটা দেখো সম্মানিত মানে কি উন্নতি ছিল আর পাকনামি মানে কি অবনতি হইছে বা নেতি হইছে বা খারাপ হইছে তার মানে এইটাই কিন্তু সেই নেতি কিন্তু নেতি কিন্তু এটা এটা তোমরা যদি হচ্ছে আমাদের কারেক্ট এবার আসো পলান্ন আচ্ছা পল মিশ্রিত অন্ন এটা একটা মধ্যপত্লবী কর্মধারয় সমাস এটা কোন সমাস এটা একটা মধ্যপত্লবী কর্মধারয় সমাস আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা তোমাদের আসবে না পল মিশ্রিত অন্ন পল মানে মাংস মিশ্রিত অন্ন অন্ন বলতে আগে খাবারকে বোঝাইতো কিন্তু এখন অন্ন বলতে আমরা পলান্ন বলতে খাবার কিন্তু সামগ্রিক খাবারকে বুঝি না অন্ন বলতে যেমন আগে সামগ্রিক খাবারকে বোঝানো হতো এখন অন্ন বলতে ভাত বোঝায় পল মিশ্রিত অন্ন তার মানে আগে সামগ্রিক বুঝাইতো এখন কম জিনিস ছোট জিনিস বুঝাচ্ছে তার মানে এখানে কি হয়েছে অর্থের সংকোচন হয়েছে অর্থের সংকোচন ঘটেছে তাহলে এই এই পরিচ্ছেদটা কোথায় পাবা তোমরা তোমরা একটু যদি এদিকে আসো বাক্যের বর্গ হ্যাঁ আর একটু পরে যদি আসো তাহলে এইটা হচ্ছে কারক কারকের পরে তোমরা বাচ্চ্য পাবা বাচ্চার পরে যতদূর সম্ভবত তোমরা উক্তি পাবা উক্তির পরে তোমরা একটু খেয়াল করে দেখো এই যে এই পরিচ্ছেদটা পরেরটা হ্যাঁ বাগর্থ যেটা তোমরা যদি একটু বাঘ অর্থতে আসো তাহলে এই যে এখানে দেখো খুব ভালো মতো বলা আছে খুব বলা আছে এই যে সেকেন্ড সেকেন্ড পেজে দেখো অর্থের সংকোচন কখন হলো এই যে পলান্ন ঠিক আছে এই যে অন্ন এই যে মিষ্টান্ন কিংবা পলান্ন হ্যাঁ অন্ন বলতে এখন বোঝানো হয় হচ্ছে ভাত তার মানে এখানে কি হয়েছে অর্থের সংকোচ হয়েছে ছোট করে ফেলা হয়েছে তারপর দেখো অর্থের উন্নতি এই যে অপরূপ এটাই কি হয়েছে পূর্বে শ্রীহীনতা বা খারাপ সৌন্দর্য বোঝানো হতো সৌন্দর্য তো না মানে খারাপ বা কুচ্ছিত বোঝানো হতো আর এখন কি বোঝানো হয় এখন এটি অনির্বাচনীয় সৌন্দর্য ঠিক আছে তাই এটা হচ্ছে অর্থের উন্নতি এইবার যদি আমরা একটু এদিকে নামি একটু নিচের দিকে নামি অর্থের অবনতি এই যে দেখো ইতিবাচক শব্দের নেতিবাচক অর্থকেই বলা হয় অর্থের অবনতি যেমন এই যে জেঠামি এই যে দেখো জেঠামি ঠিক আছে জ্যাঠার ভাব তার মানে এটা একটা নেতিবাচক শব্দ আর অর্থবদল কোনটা এই যে গরুর চোখটা হয়ে গেছে কি জানালা এটা হচ্ছে অর্থবদল এই বেসিকটা জানতেই হবে প্রত্যেকটা অপশন এলিমিনেট করে পড়ো কারণ তোমাদের টেস্ট পেপারে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে দুই হাজার যারা ছিল তারা নতুন বইতে পরীক্ষা দিছে তার আগে যদি সেগুলো তোমাদের বইতে নাই তো বইয়ের বাইরে কিছু আসবে না আর তেইশ সালের কোয়েশ্চেন সমাধান করতে হবে এইভাবে রিপিট করবে না কিন্তু এই তো চ্যাপ্টারটাই আছে বুঝা গেছে এই কারণে আমি এইভাবে পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করি এরপরে যে প্রশ্নটা বাইরে পরিপাটি অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে বাইরে পরিপাটি আচ্ছা ফাইন তোমরা একটু খেয়াল করো হুম একটু খেয়াল করো এই শব্দটা এই শব্দটা কোন তোমার পাঠ্য বইয়ের বাংলা প্রথম পত্র যে বইটা সাহিত্য পাঠ। সেই বইয়ের কোন অধ্যায় বা কোন গল্পে বা প্রবন্ধে এই শব্দটা আছে বলো তো একটু বইলো তোমরা আচ্ছা সপ্তমে চরা মানে কি জানো চরম উত্তেজনা ও মাই গড সেই উত্তেজনা এটাকে আমরা বলতে পারি চরম উত্তেজনা তার মানে এইটা কিন্তু আমাদের অ্যান্সার না এইটা আমাদের হবে না আচ্ছা ভালো কথা গভীর জলের মাছ আমরা বলি না সে কিন্তু গভীর জলের মাছ তার মানে কি অনেক চালাক তার মানে কি লোকটা অনেক বেশি চালাক অনেক চালাক হ্যাঁ অনেক চালাক এবার একটু আসি ননীর পুতুল বলতো নুনির পুতুল বলতে অ্যাকচুয়ালি কি বোঝো তোমরা যারা শ্রমবিমুখ হয় শ্রমবিমুখ মানে বুঝো মানে হচ্ছে শ্রম মানে তো কর্ম বিমুখ মানে করতে চায় না তাদেরকে হ্যাঁ বা শ্রম আমরা বলতে পারি শ্রম মুখ আচ্ছা তাহলে অ্যানসারটা দেখলাম প্রথম তিনটা যদি না হয় অবশ্যই লাস্টেরটা কিন্তু হবেই এভাবে লেখাপড়া করতে হবে সলিল শব্দের অর্থ কি কিছুদিন আগে তোমাদের কি টাইটি টাইটান সাবমার্সিপের কথা মনে আছে ওই যে আটলান্টিকের নিচে যে গেল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার টাইমে এবং চারজনের ভিতরে ছিল এবং তারা মৃত্যুবরণ করলো এবং তারা শলীলে তাদের সমাধি হলো এই যে সলিল সমাধি মানে কি জানো পানিতে সমাধি তার মানে শব্দটার অর্থ কি শব্দটার অর্থ হচ্ছে পানি সিন্ধু মানে কি বলতো সিন্ধু মানে কিন্তু সাগর সিন্ধু মিনস সাগর পবন মানে কি বলতো পবন মানে কিন্তু বায়ু পবন মানে বায়ু অচল মানে কি বলতো পর্বত এখন তোমরা বলতে পারো ভাই আপনি এভাবে পারেন আমাদের তো এইভাবে পড়তে অনেক কষ্ট হয় স্বাভাবিক আমি সলভ আগে অ্যানালাইসিস করি বইটা পড়ি এর জন্য আমার কাছে সব কিছু তোমাদের মনে হতে পারে যে ইজি লাগে কিন্তু তোমাদের কাছে একটু টাফ হবে কারণ তোমরা আসলে নিয়মিত লেখাপড়ার মধ্যে নাই তাই একটু যেভাবে আমি শিখাই দিচ্ছি পড়ানোর বইটা তুমি একটু সেভাবে পড়ো আমাকে কোনো টিচার হিসেবে কনসিডার করার দরকার নেই মনে করো তোমার বড় ভাই আজ থেকে কয়েক বছর আগে পরীক্ষা দিছে তোমার বড় ভাই তোমাকে সাবধান করতেছে এইরকমই মনে করো এরপরে কি বিশেষ্য আহ বিশেষ্য আচ্ছা এখানে কোনটা দ্বারা কোন গুণ বুঝায় তো পরিবার পরিবারটা কি পরিবারটা একটা কালেকটিভ নাউন পরিবারটা কি একটা হচ্ছে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন মানে কি জানো সমষ্টি বিশেষ্য এটা হচ্ছে সমষ্টি বিশেষ্য আচ্ছা এবার একটু দেখো তো লবণ কি লবণ আচ্ছা ভালো কথা লবণ তো একটা ম্যাটেরিয়াল তাই না আর বাংলায় ম্যাটেরিয়াল মানে কি এটা একটা বস্তুবাচক এটা কি এটা হচ্ছে একটা বস্তুবাচক ইংলিশে এটা কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে কেন ম্যাটেরিয়ালের আরেকটা টাইপ আছে না আনকাউন্টেবল এই যে লবণ হচ্ছে আনকাউন্টেবল আনন্দ এটা মানেই তো কারো কোনো গুণ বোঝায় তাই না গুণ এইটাই হচ্ছে গুণ বা বিশেষণের বিশেষ্য এটাই বিশেষণের বিশেষ গুণ বিশেষ হচ্ছে এটাই আর বলতো ভোজনটা কি হবে ভোজন কোনো ক্রিয়ার নাম না ভার্বাল নাউন যদি ভার্বাল নাউন হয় যদি ভার্বাল নাউন হয় তাহলে এটার বাংলা কি হবে বলতো ক্রিয়া বিশেষ্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য তাহলে এই যে গেল সব ইজি ভাই সব ইজি একটা বোর্ডের সল যদি ভালো মতো দেখো তাহলে তোমরা সামগ্রিক একটা আইডিয়া পাবা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনির উদাহরণ কোনটা এই যে হ উদাহরণ হচ্ছে এইটা কণ্ঠনালীয় ব্যঞ্জন ধ্বনি এটা একদম শুরুতে পাওয়া ব্যঞ্জন ধ্বনির চ্যাপ্টার চতুর্থ সম্ভবত সাত নম্বর চ্যাপ্টার এই সাত নাম্বার চ্যাপ্টারে গেলে তোমরা এইটা পাবা ঠিক আছে সাত নম্বর চ্যাপ্টারে যদি তোমরা যাও আমরা এখন দশে আসি আমরা আরেকটু উপরে যাই আমরা এখন নয়ে আসি আমরা এখন নয়ে আমরা এখন আটে আমরা এখন এই যে সাথে ঠিক আছে এখানে দেখো তোমাদের এখানে অ্যান্সারটা তোমরা পাবা কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি আমি তোমাদেরকে একটু দাগাই দিই পরিচ্ছেদটা একটু ভালো মতো হুম এই যে কণ্ঠ এই যে কণ্ঠনালীয় ব্যঞ্জন এই যে হ এই যে দেখো হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উদাহরণ কোনটা হ তাহলে এই ব্যাপারটা গেল এরপরে কোনটা উপশম শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি উপশম শব্দের অর্থ কি উপশম শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি তো এই জিনিসগুলা তোমরা একটু 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 ভালো মতো করে লেখাপড়া করে নিও ঠিক আছে এরপরে কি এরপরে হচ্ছে এই যে শব্দ থেকে প্রশ্নটা আসছে এবং পরিচ্ছেদ নাম্বার তেতাল্লিশ পরিচ্ছেদ নাম্বার তেতাল্লিশে যদি আসি যে দিন মানে কি দিন মানে দিবস হলে দিন শব্দটার অর্থ হচ্ছে দরিদ্র দিন শব্দটার অর্থ হচ্ছে দরিদ্র এটা মুখস্থ টপিক এরপরে কি পরিচ্ছেদ নাম্বার ছয় ওষ্ঠের মধ্যাকার ফাঁকের কম বেশির ভিত্তিতে চার চার ভাগে ভাগে ভাগ করা যায় কেমন ওষ্ঠ মানে কি ঠোঁট এখন ঠোঁট কতটুকু খোলা থাকবে এবং কতটুকু বন্ধ হবে এভাবে কোনো স্বরধ্বনিকে চার ভাগে ভাগ করা যায় হ্যাঁ কোন চার ভাগে একটা হচ্ছে বিবৃত বিবৃত মানে কি জানো খোলা বিবৃত মানে ওপেন অর্ধ বিবৃত মানে কি হালকা খোলা সংবৃত মানে কি ঢাকা এবং অর্ধ সংবৃত মানে দিকে যদি আমরা একটু খেয়াল করি এটা ঠিক আগের পরিচ্ছেদ সরি এটার ঠিক আগের পরিচ্ছেদে আসি আমরা এই জায়গায় প্রথমে দেখবো একটা চার্ট আছে আমি জানি এই চার্টে সবাই একটু মানে অস্বস্তি ফিল করে দেখো এই যে চারটা হুম এই যে দেখো ঠোঁটের উন্মুক্তি অর্থাৎ ঠোঁট কতটুকু খোলা থাকবে কিংবা কতটুকু বন্ধ থাকবে এর ভিত্তিতে কয় ভাগে ভাগ করা গেছে এক বিবৃত এটা এক দুই তিন এবং চার বিবৃত মানে কি বিবৃত মানে মনে রাখো খোলা আর সংবৃত মানে কি সংবৃত মানে মনে রাখো বন্ধ ঠিক আছে আচ্ছা দেখো তুমি যখন আ উচ্চারণ করো স্বরে আ দেখো মুখটা কত খোলা আ মুখটা খোলা না আচ্ছা তুমি এখন অ উচ্চারণ করতো অ মুখটা কিন্তু বন্ধের কাছাকাছি চলে গেছে মানে তুমি যেমন আ উচ্চারণ করতেছিলাম মুখটা পুরাটা ওপেন করে অ করার টাইমে কিন্তু পুরাটা ওপেন করা লাগতেছে না তার মানে এটা ছিল পুরাটা খোলা এরপরে কি হলো হালকা একটু কমে আসছে অর্ধ সংবৃত মানে এখন আরো কমে আসবে অর্থাৎ বন্ধের দিকে যাচ্ছে দেখো তো ও ও দেখছো তোমার আ থেকে ও যখন করলা মুখটা কত ছোট হয়ে গেল তোমার ঠোঁটের যেই গ্যাপটা আচ্ছা এবার দেখো তো সংবিত মানে কি বন্ধ উ উ কত ক্লোজ হয়ে গেছে উ বুঝা গেছে তো দেখো এইভাবে ফিল করাই আমি তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করছি আমি জানি না কতটুকু সফল হয়েছি যদি সফল হয়ে থাকি অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করে কমেন্ট করো এখন তাহলে এটার উত্তরটা কোথায় পাবো আমরা একটু যদি একটু খেয়াল করি এই দেখো উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে তা কি পরিমাণে ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত সংবৃত অর্ধসংবৃত অর্ধ বিবৃত এবং বিবৃত তাহলে এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে চার ভাগে চার ওকে ফাইন এবার যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দ কোন বিভক্তির প্রয়োজন হয় আচ্ছা এরকম আগে কয়েকটা বিভক্তি আনি আমি মানে শব্দ আনি ধরো বল হুম বল কিংবা ধরো হ্যাঁ কিংবা ধরো সাতাস সাতাশ এখন এগুলোর সাথে যখন বিভক্তি যুক্ত করি আমরা তখন আমরা এভাবে লিখি না দেখো তো বলের বলের দেখতো নজরুলের নোজ রু লেখা আমরা বলি না তারপর ধরো সাতাশের সাতাশের কত এই বন্ধু সাতাশের 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 চার চার এরকম অ্যাক্টিভিটি তোমরা করো না আচ্ছা পরীক্ষার টাইমে তো তোমরা করবা হয়তো বাট চেষ্টা করবা এগুলো যাতে না করা লাগে আচ্ছা সা তা শের এখন বলো তো কি কি যুক্ত হয়েছে এগুলার সাথে একটু খেয়াল করো তো এটার সাথে যুক্ত হলো এর এটার সাথে যুক্ত হলো এর এটার সাথে যুক্ত হলো এর তাহলে এই যে দেখো এইভাবেই তো হয়ে যায় আটাশ নাম্বার পরিচ্ছেদে তোমরা একটু যাবা হ্যাঁ কত নাম্বার আটাশ আমরা একটু ২৮ নাম্বারে যাই এখন আমরা সাতাশে আছি আমরা এখন কততে আছি আমরা এই যে আটাশ সরি সাতাশ এরপরে হচ্ছে আটাশ হ্যাঁ আটাশের দ্বিতীয় পেজের দিকে আসো এই দেখো যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের শেষে এর বিভক্তি হয় বলের শব্দের যেটা আমি দিই নেই আর সাতাশের এই যে গেল ইজি না অনেক ইজি এর পরের প্রশ্নে আসো যুক্তবর্ণ কয় রকম হয় যুক্তবর্ণ কয় রকম হয় দেখো একটা যুক্তবর্ণ তুমি দেখেই বুঝে যাও আরেকটা যুক্তবর্ণ তুমি দেখে বুঝতে পারো না অর্থাৎ একটা খুবই স্বচ্ছ থাকে আর একটা অস্বচ্ছ থাকে তাহলে অ্যানসারটা কয়টা অ্যানসার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় একটা স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ এই তো গেল এরপরে কি মৌ বৌ মাসাল্লাহ বৌ আচ্ছা ও এই যে ও হ্যাঁ এই যে ও বোঝা গেছে তো তার মানে এই যে ও যেটা এই যে এখানে যে একটা স্বরগ্যাপকটা আছে অর্থাৎ যৌগিক স্বরবর্ণ আছে এই স্বরবর্ণটা কি ও এখন ও যেহেতু যৌগিক যৌগিক মানে কি ওখানে একাধিক কিছু আছে তাহলে একাধিক বলতে ও আর উ এখানেও ও আর উ তার মানে এই যে মৌ এবং বউ এই দুইটাতে উচ্চারণের মধ্যে কোন কোন স্বরধ্বনি রয়েছে স্বরধ্বনি হচ্ছে এটা সিম্পল সিম্পল ভেরি কত পরিচ্ছেদ নাম্বার থেকে দুইটা প্রশ্ন ছয় করছে এবার দেখো শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই আহ ব্যঞ্জনের উচ্চারণ কেমন হয় আচ্ছা ভালো কথা বলছে শব্দের কোথায় কোথায় বলছে মাঝে এবং শেষে আচ্ছা তোমাদেরকে একটা মাঝের বফলা আছে এমন একটা শব্দ দেই ধরো তো এই যে এই শব্দটা হ্যাঁ অথবা নশ্বর কিংবা ঈশ্বর হ্যাঁ আর শেষে আছে ধরলাম এই দ্বিত শব্দটা এই যে একটা কথা তোমরা দেখার চেষ্টা করো বফলা এখানে শুরুতে আছে শেষে আছে মাঝে আছে বফলা যদি শুরুতে থাকে যেমন এইখানে একটা দেখো স্বাধীন বফলা শুরুতে আছে যদি শুরুতে বফলা থাকে সেই বফলার উচ্চারণ অনুচ্চারিত হয় মানে উচ্চারণ হবে না তাহলে কি হবে বলতো এই স্বাধীনের উচ্চারণটা তুমি যখন স্বাধীন উচ্চারণটা ভেঙে লিখবা তখন উচ্চারণটা হবে এরকম তার মানে এখানে বফলা আছে বফলা নাই মাঝে আছে তুমি উচ্চারণ করতেছো কিভাবে তারপর কি উচ্চারণ করতেছ স্বর এখন একটা জিনিস দেখো তালব্য তালব্যশ কয়টা ছিল তালব্য তালব্যশ ছিল একটা তালব্য তালব্যশ ছিল একটা এখানে তালব্য কয়টা হইছে। এখানে তালব্য তালব্যশ হয়েছে দুইটা তালব্য তালব্যশ হয়েছে দুইটা তাহলে কি হবে এই জায়গায় মাঝে থাকলে ডাবল হয় ডাবল হওয়া মানে কি ডাবল হওয়া মানে ডাবল হওয়া মানে হয় আর এই যে দ্বিত্ব শব্দটা এটা হবে বলতো এই যে দ্বিত দেখো দ্বিত তারপরে হচ্ছে তো এবার একটু খেয়াল করো এই দয়ের সাথেও তো বফলা ছিল কই ছিল শুরুতে ছিল না তো শুরুতে থাকলে বফলা কিচ্ছু হয় না এবার দেখো শেষে থাকলে কি হয় এখানে ত ছিল একটা ত হয়ে গেছে দুইটা তার মানে এই জায়গায়ও দ্বিত্বতেও দ্বিত্ব উচ্চারণ হচ্ছে তার মানে এখানে কি হবে অ্যান্সারটা সে দ্বিত্ব হবে এইভাবে বুঝে বুঝে পড়তে হবে এরপরে কি নজর শব্দের সাথে সু উপসর্গ যুক্ত করলে অর্থের কি ঘটবে দেখো আমি যদি বলি সু নজর সু নজর কয়টা জিনিসের উপরে থাকে বলতো একটা নির্দিষ্ট জিনিসের উপরে আমার ধরো কিসের উপরে ধরো আমার আমার তোমরা জানো আমার একটা শখ আছে আমার ঘড়ি কেনার একটা শখ আছে তো অনেক মানুষের দোকানে গেছি একটা ঘড়ির দিকে আমার সু নজর পড়ছে মানে কি অনেকগুলা ঘড়ির ভিতরে আমার নজর আছে কিন্তু একটার উপর আমার সু নজর আছে তার মানে অনেক নজর মানে কি অনেক কিছু আর সু নজর মানে কি একটা একটা জিনিসের উপর তার মানে অনেক থেকে যখন ছোট হয়ে যায় তখন সেটার কি হয় সংকোচন হয় তাহলে এখানে কি সংকোচন আছে এই যে সংকোচন আমি আমার মতো করে বুঝাইলাম আর কি এগুলার কোনো মানে ভিত্তিহীন উদাহরণ মনে না আবার এটা জাস্ট আমি নিজের মতো করে বুঝাইলাম এরপরে কি নিচের কোনটি কোনটি সমস্ত সমাস এখন বলতো চন্দ্রের ন্যায় এটা বারবার প্রতি প্রতিবোডে আসতেছে কোনো না কোনো উদাহরণে বা নিজেই প্রশ্ন হয়ে মুখ চন্দ্রের ন্যায় বা মুখ চন্দ্রের ন্যায় মুখ দুইটা দুই ভাবে লিখলেই হয় এরপরে দেখো তো সশব্যস্ত কি শোষকের মতো ব্যস্ত বা শশের মতো ব্যস্ত আমরা কি লিখতে পারি শশের শশের মতো ব্যস্ত তাই না আমরা কিন্তু এটা লিখতে পারি তাইলে আচ্ছা লিখলাম পদ্মের ন্যায় আখি বা আখি পদ্মের ন্যায় তাই না আচ্ছা ভালো কথা আর সিংহের ন্যায় পুরুষ ভালো কথা উপমান উপমান মানে কি উপমান মানে একটা বাস্তব তুলনা একটা বাস্তব তুলনা আচ্ছা বাস্তব তুলনা অর্থাৎ উপমান পদ এবং উপমেয় পদের একটা বাস্তব তুলনা এখন দেখো সিংহ পুরুষ এটা কি বাস্তব তুলনা হতে পারে পুরুষ সিংহের মতো হতে পারে পারে না অবাস্তব পদ্ম আঁখি অবাস্তব মুখ কি চন্দ্রের মতো হতে পারে এটাও অবাস্তব তাহলে বাস্তব কোনটা শশের ন্যায় ব্যস্ত কারণ কি জানো এই শশ মানে কি খরগোশ কিন্তু ব্যস্তই থাকে মানে ব্যস্ত থাকে কোন অর্থে তারা কিন্তু অনেক অস্থির হয় তাহলে এটার অ্যানসারটা কি হবে এটার অ্যান্সারটা দাঁড়াইতেছে হচ্ছে এর এরপরের প্রশ্নটার দিকে তাকাও বৃহৎ অর্থে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি বৃহৎ অর্থে বাঘা বাঘা মানে কি জানো বাঘের মতো তোমরা আমাকে বলতে পারো আমি তো বাঘের মতো আচ্ছা যাই হোক এখন বাঘা মানে কি বাঘা মানে বাঘের মতো মানে কি সদৃশ বাঘের সদৃশ আচ্ছা ঢাকায় ওই যে ঢাকায় পোলা মানে কি ঢাকার ছেলে ঢাকার ছেলে মানে কি ঢাকাইয়া ছেলে ঢাকাইয়া ছেলে মানে কি একটা জাত বুঝাইতেছে তার মানে এটা জাত অর্থে ব্যবহৃত আচ্ছা জমিদারি জমিদার থেকে জমিদারি জমিদার থেকে জমিদারি আচ্ছা জমিদারি ভাব দেখায় না এটা কি আমরা বলি না যে জমিদারি কইরো না এটা কি জমিদারি মালিক অর্থে বলি না আমরা অনেকটা হ্যাঁ যারা জমিদার হয় তারা কি জমির মালিক হয় না এবার একটু খেয়াল করো তো ডিঙা ডিঙা মানে কি বৃহৎ জাহাজ আমরা বলতে পারি তার মানে এই বৃহৎ অর্থে কিন্তু এটাই কারণ ডিঙি থেকে ডিঙা হয়েছে তোমাদের বইয়ের বইয়ের পেজে পেজে যাবা ফার্স্ট পেপার তৃতীয় তৃতীয় প্যারার প্রথম লাইন নাম্বার নাম্বার প্যারার দ্বিতীয় লাইনে যাবা ছিয়ানব্বই নাম্বার পেজের তৃতীয় প্যারার দ্বিতীয় লাইন অর্থাৎ প্রবাস বন্ধু যে রচনাটা আছে সেটা তৃতীয় প্যারার দ্বিতীয় লাইনে দেখবা আব্দুর রহমানের কিসের সাথে ডিঙি নৌকার তুলনা করছিল বলতো পা তার পা গুলো একটু বড় বড় ছিল উচ্চ লম্বা ছিল তো এটা হয়তো বা তোমরা জানো তার মানে এটার অ্যান্সারটা আসতেছে হচ্ছে এইটা এটা কোন পরিচ্ছেদের পড়া এটা এগারো নাম্বার আর একটা জিনিস মাথায় রাখো এগারো নাম্বার পরিচ্ছেদের এই পার্টটুকু মুখস্থ করে ফেলবা এই পার্টটুকু মুখস্থ করে ফেলবা এই পার্ট দাঁড়াও এই যে একদম তোমরা হচ্ছে শেষে যাবা প্রত্যয়ের শেষে শেষে যে এই যে এই পার্টটা আছে না এই যে এই পার্টটা একটু দেখো এই যে জমিদার কোন অর্থে মালিক অর্থে যেটা বললাম এই পাঠটা একটু মুখস্থ করে ফেলবা হ্যাঁ মুখস্থ করে ফেলবা কারণ এই পার্টটা থেকে প্রচুর প্রশ্ন হয় এই পাঠটা থেকে প্রচুর প্রশ্ন হয় এরপরে কত নাম্বার এগারো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটা উল্লাস কি হবে তো উল্লাস হবে উৎ হ্যাঁ আচ্ছা সম যোগ চয় যোগ চয় শ এটা কি হবে শশ যোগ থ আর এটা কি হবে বৃহৎ বৃহৎ যোগ প্রতি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এর পরের প্রশ্নটার দিকে একটু খেয়াল করো ধন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়ে নতুন শব্দ গঠনের উদাহরণ কোনটি ধন্যাত্মক দিত্বের মাঝখানে নতুন স্বরধ্বনির একটা আগমন ঘটছে তার মানে পট পট থেকে পটাপট পট পট থেকে কি হলো পটাপট এটা কি অ্যাকচুয়ালি এরকম দেখো পট পট এই যে আ ধ্বনির একটা আগমন ঘটছে না তাহলে এটা কোন পরিচ্ছেদের পড়া এটা তো ছয় না দ্বিত্ব তো ছয় না দ্বিত্ব তো যতদূর সম্ভবত চোদ্দ নাম্বার পরিচ্ছেদ এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে তোমরা যদি একটু চোদ্দ নাম্বার পরিচ্ছেদের দিকে আসো এটা হচ্ছে ষোলো এটা সংখ্যা শব্দ এই যে ধন্যাত্মক দ্বিত্ব এই যে দেখো কিছু কিছু এই যে দেখো কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মক বৃত্তের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে এই যে আ ধ্বনির আগমন ঘটছে এই যে পটাপট বুঝা গেছে পটাপট তার মানে এইটা হচ্ছে পটাপট হবে আনসার এরপরে কি তেহাই তেহাই অ্যাকচুয়ালি তেহাই বলতে সাধারণ না তারিখ না না তেহাই বলতে কি বুঝাইতেছে তেহাই বলতে ভগ্নাংশ বুঝাইতেছে কেমনে পাইলাম এটা পনেরো নম্বর পরিচ্ছেদে যাবা পনেরো নম কত নম্বর পরিচ্ছেদে যাব ষোলো ষোলো নাম্বারের সংখ্যা শব্দ পনেরো নাম্বারে না কি ব্যাপার আমার টাইপিং মিস্টেক হয়েছে আচ্ছা যাই হোক এইগুলো মিস্টেক হতেই পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ও না ঠিকই আছে ষোলো এটা নরনারী মিস্টেক হয় নাই আচ্ছা তো এই যে ষোলো নাম্বার পরিচ্ছেদের একেবারে শেষে একেবারে শেষে আসো এই যে দেখো একেবারে শেষের উদাহরণটা দিছে তেহায়। দেখছো তার মানে কিভাবে পড়তে হবে সবকিছু পড়তে হবে বইয়ের বইয়ের বাইরে কিছু পড়া লাগবে না কলম বাকি আদালত কোন ধরনের বিদেশি শব্দ আচ্ছা উৎসগত দিক থেকে শব্দ চার প্রকার বিদেশি চার প্রকার গঠনগত দিক থেকে দুই প্রকার মৌলিক শব্দ সাধিত শব্দ আর পদ বিবেচনায় আট প্রকার এগুলো তোমরা জানো এখন কলম বাকি আদালত মনে রাখো আদালত রিলেটেড যে শব্দগুলা হুম তারপরে উকিল মামলা মোকাদ্দমা এই যে এই রিলেটেড যে শব্দগুলা সেই শব্দগুলা কি অ্যাকচুয়ালি তোমাদের বইতে যাবা সতেরো নম্বর পরিচ্ছেদে যাবা সতেরো নম্বর পরিচ্ছেদে যদি যাও তোমরা ও সতেরো সরি সতেরো নম্বর পরিচ্ছেদ কোথায় এই যে সতেরো নম্বর পরিচ্ছেদেই আমরা আসি সতেরো নম্বর পরিচ্ছেদে একটু ফার্সি শব্দের দিকে একটু খেয়াল করি সরি আরবি শব্দের দিকে একটু খেয়াল করি এই দেখো আরবি শব্দের দিকে এই যে উকিল এই যে আদালত হ্যাঁ এই যে হালুয়া এই যে তারিখ এই যে কলম এই যে নগদ এই যে বাকি মানে আদালত উকিল এই টাইপ শব্দগুলো হচ্ছে আরবি শব্দ আরবিক শব্দ তার মানে অ্যানসারটা কি হবে এটা অ্যানসারটা হবে হচ্ছে ফারসি সরি আরবি শব্দ হুম আরবি শব্দ হবে তাহলে এটা তো গেল এর পরের প্রশ্ন কি বলছে নিচের কোনটি অবস্থা বিশেষণ পদের উদাহরণ অবস্থা ভালো কথা ঠান্ডা পানি পানিটা কেমন ঠান্ডা পানি চালাক লোক এগুলা কি এগুলা গুণ এগুলা কি এগুলা হচ্ছে গুণবাচক আচ্ছা ভালো কথা অনেক লোক লোকের পরিমাণটা কতটুকু অনেক তার মানে এটা কি এটা হচ্ছে পরিমাণগত খুব ভালো ভালো এটাই তো একটা অ্যাডজেক্টিভ তাই না সেই অ্যাডজেক্টিভটাকে আরো বিশেষিত করতেছে কে এই যে খুব তার মানে এটা কি বিশেষণের বিশেষণ এটা হচ্ছে বিশেষণের বিশেষণ বিশেষণের বিশেষণ তাই তো সেটাকে আমরা ভাব বিশেষণ বললাম ধরো আর এই যে চলন্ত ট্রেন এই যে চলন্ত ট্রেন এইটা কি তোমার অবস্থা নির্দেশ করে না চলন্ত পরন্ত কোন ধাতুর পরে যদি অন্ত থাকে তবে সেটা কি করে বলতো সেটা কিন্তু একটা বিশেষণ পদ তৈরি করে দেয় বোঝা গেছে তো আর অন যদি যুক্ত হয় তবে সেটা বিশেষ পদ হয় দেখো আমি তোমাদেরকে বলি যেমন কোনো ধাতুর শেষে যদি অন থাকে ধাতু ধাতু প্লাস অন ইজ ইকাল টু নাউন আর ধাতু প্লাস মনে রেখো তাহলে হবে একটা উদাহরণ দিয়ে ধরো চল চল যোগ অন ইজ ইকুয়াল টু কি চলন তোমরা ফিজিক্সে পড়ছো না চলন গতি কি হ্যাঁ গতি মোশনের কিছু টাইপস আছে না সেখানে চলন গতি তোমরা পড়ছো না চলনটা কি গতির নাম আর এখানে দেখো তো চলন্ত চল যোগ অন্ত তার মানে কি এটা তার অবস্থানা চলন্ত তাহলে এই ব্যাপারগুলো তোমরা তো ভালো মতোই জানো তাই না এইগুলো একটু মনে রেখো এটা কোন পরিচ্ছেদের পড়া তোমরা যদি একটু কষ্ট করে বিশ পরিচ্ছেদটা একটু আসো তোমাদেরকে দেখাই দিই বিশ নাম্বার পরিচ্ছেদে যদি আসি আমরা এটা উনিশ এবং এই যে আমাদের বিশ নাম্বার পরিচ্ছেদ দেখো এই যে গুণবাচকের ভিতরে এই যে চালাক এই যে চালাক এবং এই দেখো ঠান্ডা ঠান্ডা পানি দেখছো অবস্থা কি এই যে চলন্ত এবং তরল তরল পদার্থ ক্লিয়ার এই যে দেখো পরিমাণ পরিমাণের ভিতরে এই যে অনেক লোক এরপরে আরেকটু নিচে নামি আমরা আরেকটু নিচে নেমে এই দেখো ভাব বিশেষ্য এই যে ভাববাচক বিশেষ্য বিশেষ ভাব মানে কি বিশেষণের বিশেষণ তার মানে এই যে খুব ভালো এই যে খুব হ্যাঁ এবং বেশ জোরে এই যে বেশ আশা করি বোঝা গেছে এরপরে কি আমরা শেষের দিকে নিচের কোনটি যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়া মানে কি যৌগিক ক্রিয়া মানে ওখানে দুইটা ক্রিয়া আছে কম্পাউন্ড তাই তো আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস বলি ক ক এই যে তোমাদেরকে একটা ছড়ার মাধ্যমে আমি তোমাদেরকে একটা পড়ার উপায় বলতেছি ঠিক আছে একটা ছড়ার মাধ্যমে তোমাদেরকে পড়ার একটা উপায় বলতেছি ধরো তোমাদের যে বইটা বইটা আমার সামনে নাই তাহলে ভালো তো আহ ক ক হদে ধমা খাপা ক ক হ দে ধ মা খা পা আচ্ছা আচ্ছা ব্যাপারটা কি আটটা জিনিস আছে যে মনে রাখে এটা তোমরা যদি একটু একুশ নাম্বার পরিচ্ছেদে আসো একুশ নাম্বার হ্যাঁ এই যে একুশ নাম্বার পরিচ্ছেদে যদি আসো তোমাদেরকে আমি একটু বলে দিই যে এটা বুঝবা কিভাবে এই যে একুশ নাম্বার পরিচ্ছেদে তোমরা একটু এই জায়গাটাই খেয়াল করো এই যে দেখো করা কাটা হওয়া দেওয়া ধরা খাওয়া পাওয়া মারা আচ্ছা আমি বলি এই যে কতে কাটা হতে হওয়া হ্যাঁ হতে হওয়া দেতে দেওয়া হ্যাঁ আচ্ছা ধতে ধরা মাতে বলো তো মারা মারা পতে পাওয়া পতে পাওয়া তার মানে এই জায়গায় যেটা লিখে দেওয়ার চেষ্টা করলাম আমরা যে পাওয়া খাওয়া হওয়া দেওয়া ধরা আমি কি এখানে দুইবার খা খা ধ মা এই যে খাওয়াটা আমি লিখি নাই এই যে খাওয়া ঠিক আছে এই যে খাওয়া এটা আমি লিখি নাই তো এই যে ক ক হ দে ধ মা খা পা এই ক্রিয়াগুলার আগে যদি তোমরা দেখো যে একটা নাউন একটা নাউন অথবা বিশেষণ হুম বিশেষ বিশেষণ অর্থাৎ একটা অথবা ধনাত্মক অব্যয় কোন অব্যয় ধনাত্মক সরি তোমরা যদি ধন্যাত্মক অব্যয় দেখো তবে এগুলাকে তোমরা কি বলবা এগুলাকে বলতে হবে এগুলা হচ্ছে একটা কি ক্রিয়া বলতো সংযোগ ক্রিয়া এই যে সংযোগ ক্রিয়া দেখো সংযোগ ক্রিয়া তার মানে এই যে গান করা গরম করা তোমাদের অপশানে তো গরম করা আছে তার মানে গরম করা কি গরম করা একটা সংযোগ ক্রিয়া দেখো একটা সংযোগ ক্রিয়া সংযোগ ক্রিয়া এরপর দেখো তো আর কি আছে ব্যাট করা ব্যাট এটা কি বলতো ব্যাটটা কি একটা নাউন না একটা বস্তু না তাহলে ব্যাট করা এটাও কি হবে এটাও একটা সংযোগ ক্রিয়া হবে এটাও একটা সংযোগ ক্রিয়া হবে দেখো রাজি হওয়া এটাও তো এক ধরনের নাউন তাই না এই যে রাজি হওয়া তার মানে এটাও কিন্তু একটা সংযোগ ক্রিয়া তাহলে উঠে পড়া উঠে পড়া যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়ার কাহিনীটা কি যে একটা অসমাপিকা ক্রিয়া এবং তার সাথে একটা সমাপিকা ক্রিয়া থাকবে তার সাথে একটা সমাপিকা ক্রিয়া থাকবে বাস শেষ শেষ এই যে জায়গায় আছে দেখো এই যে এই জায়গায় আছে হ্যাঁ তোমাদের এই জায়গাটাই আছে ভালো মতো এখান থেকে আমি কি করলাম এই যে ব্যাট করাটাকে আনলাম এই যে রাজি হওয়াটাকে আনলাম বোঝা গেছে তো এই যে রাজি হওয়াটাকে আনলাম এই যে গরম করাটাকে আনলাম এগুলো হচ্ছে সংযোগ ক্রিয়া আর উঠে পড়া এই যৌগিক ক্রিয়ার ভিতরে উঠে পড়াটা আছে কোথায় উঠে পড়া আছে দেখো তো এই যে উঠে এই যে উঠে এই যে পড়া তার মানে এইটা কি এটা একটা যৌগিক ক্রিয়া আরেক ধরনের ক্রিয়া আছে তোমরা জানো নাম ক্রিয়া সেটা হচ্ছে বিশেষ্য বিশেষণ এবং অব্যয় অব্যয়ের সাথে যদি বা এটা থাকে ঠিক আছে আনু এই যে এখানেই কিন্তু বলা আছে এগুলো কিন্তু খুব ভালো মতো পড়তে হবে ঠিক আছে এই যে দেখো আ বা আনু যদি যুক্ত হয় তাহলে সেটা নাম ক্রিয়া এগুলো একটু পড়তে হবে তা আমি বুঝাই দিলাম তোমাদেরকে এরপরে কি যতই পড়ছি ততই নতুন করে জানছি তার মানে এই জায়গায় কি আছে বলতো যত ডট ডট তত তার মানে দুইটা যদি একত্রে থাকে তবে সেটা সাপেক্ষ কি বলতো সাপেক্ষ যোজক নট সর্বনাম সাপেক্ষ সর্বনাম কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাই না বা কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় বাট সাপেক্ষ যোজকটা কি দুইটা বর্গকে কানেক্ট করবে যতই পড়ছি ততই নতুন করে জানছি এইখানে যোজকটা কি এখানে যোজকটা হচ্ছে সাপেক্ষ যোজক এখানকার যোজকটার নাম হচ্ছে সাপেক্ষ যোজক এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে ঠিক আছে বিকল্প যোজক মানে কি জানো অল্টারনেট করা যায় ধরো বিকল্প যোজক এরকম যে হয় চা না হয় কফি ব্যাপারটা তোমার কাছে চা না হয় কফি এই যে না হয় তোমার কাছে অপশন আছে এটা হচ্ছে বিকল্প আর বিরোধ যোজক কোনটা জানো বিরোধ যোজক হচ্ছে অনেক তোমার তাকে অনেক ডাকা হয়েছে তবু সে এলো না হ্যাঁ তবু সে এলো না এই যে তোমাদের বইতে যাও তোমরা একটু চব্বিশ নম্বর পরিচ্ছেদে যাবা চব্বিশে যাবা দেখবে এখানে খুব সুন্দর মতো বলা আছে হ্যাঁ চব্বিশ অনুসর্গ এটার পরে এই যে যোজক হ্যাঁ দেখো বিকল্প যোজক কোনটা তোমাদের বইতে বিকল্প সম্পর্কে কি বলা এই যে নীল বা লাল অর্থাৎ তোমার কাছে অপশন আছে চা না হয় কফি তোমার কাছে অপশন আছে বিরোধ কোনটা এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো হলো না তুমি একটা কাজ করছো বাট সেটা সাফল্য তুমি বিরোধ দেখো তাকে তুমি আসতে বলছো করছে তোমাকে রিজেক্ট করছে এই কারণটা হচ্ছে কোনটা এটা হচ্ছে বিরোধযোজক আরেকটা কি কারণ যোজক মানে কি যে জিনিসের দাম বেড়েছে কিসের কারণে দাম বেড়েছে কারণ চাহিদা অনেক বেশি বসার সময় নাই কারণটা কি কারণ যেতে হচ্ছে এগুলা আচ্ছা এরপরে কোন কোয়েশ্চেনটা একটু খেয়াল করো মন দিয়ে লেখা পড়া করা দরকার মন দিয়ে এই যে দিয়ে এই যে দিয়ে এইটা কোনটা দিয়ে কাউকে দেওয়া দিয়ে এগুলো কি হয় এগুলো কোন ক্রিয়া থেকে সৃষ্টি হইছে তো এটা ক্রিয়া জাত অনুসর্গ এই যে তোমাদের বই এই বইয়ের তোমরা একটু কষ্ট করে এর আগের এই পরিচ্ছেদটা দেখো এই যে মন দিয়ে লেখা পড়া করো তার মানে এখান থেকে একটা প্রশ্ন পাবা তোমরা এর পরের প্রশ্নটা কি আহ অক্রিয় বাক্যের উদাহরণ কি অক্রিয় বাক্য মানে কি যে বাক্যে ক্রিয়া নাই যে বাক্যে ক্রিয়া ক্রিয়া অনুপস্থিত হ্যাঁ যে বাক্যে ক্রিয়া অনুপস্থিত কোন বাক্যে ক্রিয়া অনুপস্থিত তার মঙ্গল হোক ক্রিয়া আছে তিনি বাংলাদেশ আমার মা চাকরি করেন ক্রিয়া আছে করেন তারা তোমাদের ভোলেনি ক্রিয়া আছে এই যে তিনি বাংলাদেশের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক তিনি এটা তো প্রনাউন বাংলাদেশ এটা তো নাউন নাগরিক সিটিজেন এটাও তো নাউন এই বাক্যের ক্রিয়াটা কোথায় নাই কিন্তু এই বাক্যের এটা কোন ফর্ম বলো তো এই বাক্যের এটা একটা প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট ফর্মে ভার্ভ নাই মানে প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ভার্ভলেস ভার্ভ নাই কিন্তু তোমরা যদি এই বাক্যটারই ফিউচার করো তিনি বাংলাদেশের নাগরিক হবেন তখন কিন্তু একটা ক্রিয়া আসতেছে কিংবা তুমি যদি এটাকে পাস্ট ফর্মে নিয়ে যাও তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন তখনও কিন্তু একটা ক্রিয়া পাওয়া যাচ্ছে তার মানে অক্রিয় বাক্যে দেখা যায় যে পাস্ট ফর্ম কিংবা ফিউচার ফর্মে একটা ভার্ব আসে তো এই ছিল রাজশাহী বোর্ড তাহলে রাজশাহী বোর্ডের আম খাওয়াটা সোজা নাকি রাজশাহী বোর্ডের প্রশ্ন সমাধান করা সোজা বলো দুইটাই সোজা তাই না তো এভাবে একটু লেখাপড়া করো আমার ময়মনসিংহ বোর্ড আর দিনাজপুর বোর্ডটা দেওয়া বাকি আছে সেটা এক ভিডিওতে আমি করে দিব। তোমরা ভালো থাকো সুস্থ থাকো কমেন্টে জানাও কি কি লাগতে পারে আর কেমন ধরনের সাপোর্ট আমার থেকে তোমরা চাও এবং এই ক্লাসে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে সেটা জানিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম